আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু যাবতীয় প্রশংসা হামদ ও সানা কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত, অগণিত করুণার বদৌলতে আজকে আমরা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন বা পিছনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসের আদব রক্ষা করো তো মাঠে এসে বসার অনুরোধ জানাচ্ছি। আমার একজন উস্তাদ ছিলেন মুফতি সাঈদ আহমদ পালানপুরি, তিনি বুখারীর দার্স দিতেন 4 ঘন্টা। সকাল 9টায় দার্স শুরু করতেন, 12:45 দার্স শেষ করতেন। এই 4 ঘন্টার দার্স দেওয়ার জন্য যখন উনি দার্সগাহে ঢুকতেন, ক্লাসে ঢুকতেন, তো তারপরে কোনো ছাত্র ক্লাসে ঢুকবে, তিনি ক্লাসে ঢুকছেন, তারপরে কোনো ছাত্র কথা বলবে, তারপরে কোনো ছাত্র মোবাইল চালাবে, তারপরে কোনো ছাত্র ঘুমাবে, শুয়ে থাকবে বা অলসতা লক্ষ্য করা যাবে, যদি উনি বিন্দুমাত্র বুঝতে পারেন তাহলে তিনি দার্স ছেড়ে দিয়ে চলে যেতেন। কেননা উনি দারুলুম দেওবান থেকে বেতন নিতেন না, এই জন্য উনি বাধ্য ছিলেন না ক্লাস করাতে। তো যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তারা কোরআন এবং হাদিসের মজলিস রক্ষা করতে বাধ্য। যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে চলে যান, আর না হয় আমাকে বলেন, আমি চলে যাই। দুটোর একটা হতে হবে। এই যে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলতেছি, আপনারা চলে যাবেন না আমাকে চলে যেতে বলবেন? দাঁড়িয়ে থাকা যাবে না, মাঠে এসে বসতে হবে। এটা কোরআন এবং হাদিসের মজলিসের আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে কোনো কথা বলতে চাইতেন তখন সাহাবীদেরকে বসতে বলতেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। সাহাবীরা দাঁড়িয়ে আছে আর আল্লাহ রাসূল কথা বলেছেন, হাদিস শুনিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এরকম কোন নজির ইসলামের ইতিহাসের পাতায় পাওয়া যায় না। যিনি বক্তা তিনি দাঁড়িয়ে থাকবেন, আমাদের উচিত দাঁড়িয়ে থাকা, কেননা আল্লাহ রাসূল সাধারণত দাঁড়িয়ে কথা বলতেন, বসেও কথা বলতেন মিম্বারে, বহুদিন মিম্বারে বসে কথা বলেছেন, এই জন্য মিম্বারে বসে কথা বলা যায়। কিন্তু শ্রোতা দাঁড়িয়ে থাকবে এর কোনো দলিল কোরআন এবং হাদিসে নাই। আর এটা এমন মজলিস, নাজালাত আলাইহিমুস সাকিনাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মজলিসকে ফেরেশতারা ঘিরে নেয়। তো আমাদের এই মজলিসকে ফেরেশতারা ঘিরে আছে, এটা আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা আল্লাহর একটা সৃষ্টি জীব। ফেরেশতা সম্পর্কে আমি গত বছর ছোটনা কুমিল্লায় আলোচনা করেছিলাম, যে ফেরেশতা কেমন, ফেরেশতা কত প্রকার, ফেরেশতারা কিভাবে পৃথিবীতে আসে। এক প্রকার ফেরেশতা থাকে জমিনি ফেরেশতা, যারা মাটিতে চলাফেরা করে, এদের কাজ হচ্ছে মুমিনরা কখন কোথায় বিপদে পড়ল তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য, কোথায় কোন মুমিনরা জিকির আজগার করতেছে, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলতেছে, সেখানে বসে তাদের সাথে জিকির আজকারে সামিল হওয়ার জন্য, কোরআন এবং হাদিসের মজলিসে সামিল হওয়ার জন্য এরা সারা পৃথিবীতে দৌড়ে বেড়ায়, ছড়িয়ে বেড়ায়।
যখন যেখানে দেখে মানুষ কোরআন হাদিসের কথা বলতেছে সেখানে বসে যায়, যখন দেখে কোনো মুমিন বিপদে পড়েছে তখন আল্লাহর নির্দেশে সেই মুমিনকে বিপদ থেকে হেফাজত করে, এটা তাদের কাজ, এরা হচ্ছে জামিনি ফেরেশতা। এই জন্য কোরআন এবং হাদিসের এই মজলিসের আদব রক্ষার্থে আপনাকে বসতে হবে। আপনারা এখনও দাঁড়িয়ে কেন? ওই যে ভাই আপনি তো দাঁড়িয়ে আছেন, অপরের দিকে তাকান কেন? সবাইকে বসতে হবে, হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দেওয়া আছে তাওহীদ ও শিরক, কিন্তু তাওহীদ ও শিরকের উপর আমি অনেক আলোচনা করেছি গত দুই বছরে, তাও চার পাঁচটা আলোচনা আছে তাওহীদ এবং শিরকের উপর। আপনারা এই তাওহীদ এবং শিরকের আলোচনা শুনেছেন এমন কে কে আছেন, হাত উঠান দেখি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তো তাওহীদ এবং শিরকের আলোচনা যেহেতু বিষয়বস্তু দেওয়া আছে, সেহেতু সংক্ষিপ্ত আকারে হলেও আমি তাওহীদ এবং শিরকের উপর আলোচনা করব, কিন্তু আমার আলোচনার মূল বিষয়বস্তু থাকবে দাওয়াত প্রদানে বা দাওয়াত গ্রহণে বাধার কারণসমূহ এবং তা থেকে উত্তরণের উপায়। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলগুলো দাওয়াতের জন্য উর্বর ক্ষেত্র, এই ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে শিরক বেদাতে ভর্তি, না ভুল বললাম? তো এখানে দাওয়াতি কাজ বেশি করতে হবে। তো আমরা কিভাবে দাওয়াতি কাজ করব, কিভাবে দাওয়াতি কাজ করলে দাওয়াত ফলপ্রসূ হবে, মানুষ কেন দাওয়াত গ্রহণ করতেছে না, এটা আমাদের যারা উপস্থিত সামনে আছেন তাদের অনেকেই দাওয়াতি কাজে জড়িত আছেন। যেমন এখানে একটা পোস্টার দেখা যাচ্ছে নবীনগর কোরআন সুন্না ফাউন্ডেশন, তারপরে আর একটা আছে ব্রাহ্মণবাড়িয়া সদর কোরআন সুন্না ফাউন্ডেশন। কোরআন সুন্না ফাউন্ডেশনের ভাইরা আছেন? মাশাআল্লাহ। আপনাদের কাছে আমার সর্বশেষ অডিও মেসেজটা কী বিষয়ে ছিল বলেন দেখি, ধৈর্য বিষয়ে? মাশাআল্লাহ। তো আপনাদের সাথে আমার তো একটা সম্পর্ক যোগাযোগ আছেই, তো আপনারা কিভাবে দাওয়াতি কাজ করবেন, আরও যারা আছেন তারা কিভাবে দাওয়াতি কাজ করবেন, এটা আমাদের জন্য জানা জরুরি। তো যে বিষয়ে আলোচনা দেওয়া আছে তাওহীদ এবং শিরক, সেই বিষয়টা বক্তব্যের শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দাওয়াতি কাজের উপর সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমাকে এবং আপনাকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাত্র তেইশ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব বিশ্ব জয় করে ফেলেছিলেন, এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন মাত্র 40 বছরে অর্ধ পৃথিবী জয় করে ফেলেছিলেন। অর্ধ পৃথিবীতে ইসলামের পতাকা তখন পতপত করে উঠছিল, এবং তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী পারস্য শক্তি এবং রোম শক্তি, পারস্য শক্তি মানে ইরানীয় শক্তি, ইরানকে বলা হয় পারস্য, আর রোম সাম্রাজ্য মানে হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্য, ইউরোপকে আরবিতে বলা হয় রোম, কোরআনে রোম শব্দ এসেছে, এটা ইউরোপকে বলা হয়। ইউরোপীয় সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের হাতে পতন হয় মাত্র 40 বছরে। পরবর্তীতে উমাইয়াদের 110 বছরে পৃথিবীর 3/2 মুসলমানেরা দখল করে ফেলে, কিন্তু তারপর থেকে নিয়ে আব্বাসীয়দের খেলাফাত, ফাতিমীয়দের খেলাফাত, মামলুকদের খেলাফাত, ওসমানীয়দের খেলাফাত, এগুলোতে মুসলমানেরা তেমন কোনো এলাকা বিজয় হয়তো করেছে হালকা পাতলা, কিন্তু নিজেদের পূর্ববর্তী বিজিত এলাকাগুলোকে রক্ষা করতে করতেই সময় চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয় করেছিলেন, সেই ফিলিস্তিন বিজয় করে সেই ফিলিস্তিনকে রক্ষা করতে করতেই মুসলমানদের সময় পার হয়ে গেছে। যখন সালাহউদ্দিন আইয়ুবের সময়, মামলুকদের সময়, তখন মুসলমানরা বহুদিন যাবৎ তাদের ফিলিস্তিন হাতে ছিল না, সেই ফিলিস্তিনকে পুনরুদ্ধার করতে করতেই সময় পার হয়ে গেছে। এখন আবার ফিলিস্তিন মুসলমানদের হাতে নাই, মুসলমানরা পুনরুদ্ধার করতেও পারেনি।
স্পেন মুসলমানদের হাতে ছিল। স্পেনের নাম শুনেছেন? সৌদিতে দেখবেন, আমি দেখি যারা সৌদি প্রবাসী আছেন তারা দেখবেন যে সৌদির ছোট ছোট যুবক, ছোট ছোট কিশোর বাচ্চারা, অল্প বয়সী যুবকেরা তারা মেসির 10 নম্বর গেঞ্জি পরে, দেখেছেন? এবং তারা সবাই স্পেনের যে ক্লাবগুলো আছে, বার্সেলোনা, মাদ্রিদ, রিয়াল, এই ক্লাবগুলোর ভক্ত, এই ক্লাবগুলোর খেলা দেখতে অভ্যস্ত। আমি মাঝে মাঝে ভাবলে আমার শরীরের রোম শিউরে ওঠে যে এই মুসলমান বাচ্চাগুলো যারা মুসলমান মায়ের দুধ পান করেছে, মুসলমান পিতার রক্ত তাদের শরীরে প্রবাহিত আছে, এই ছোট ছোট মুসলিম বাচ্চাগুলো জানে না যে তারা যে বার্সেলোনা, যে রিয়াল, যে মাদ্রিদ, যে মেসি, যে রোনালদোর জন্য পাগল, যে ক্লাবগুলোর জন্য পাগল, ওই ক্লাবগুলো যে জমিনে প্রতিষ্ঠিত, ওই জমিনের মালিক একদিন এদের বাপদাদা ছিল। স্পেনের মালিক একদিন কারা ছিল? মুসলমানেরা ছিল। যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, সেটাকে আরবিতে বলা হয় কুর্তুবা। ইমাম কুর্তুবির নাম শুনেছেন? তাফসিরে কুর্তুবি, উনি হচ্ছেন স্পেনের ইমাম। কর্ডোভাকে আরবিতে বলা হয় কুর্তুবা, তিনি স্পেনের ইমাম। ইবনু হাজাম আন্দালুসি, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত আলেম, তিনি স্পেনের ইমাম। ইবনু আব্দুল বার, হাফিজুল মাগরিব, 463 হিজরিতে মারা গেছেন, তাকে বলা হয় পশ্চিমের হাফেজ। ইমাম মালিকের লেখা মুয়াত্তা মালিকের 2-2টা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, বিশাল মুহাদ্দিস, বিশাল হাফেজ, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এরকম বহু ইমামের রক্তে রঞ্জিত, বহু ইমামের দার্সে রঞ্জিত স্পেনের মাটি। স্পেনের মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানদের ইতিহাসের ছাপ আছে। সেই স্পেনের ক্লাবগুলোরই ভক্ত হচ্ছে মুসলমানদের সন্তানেরা, কিন্তু তারা কল্পনা করে না আজ যারা তাদের ভক্ত, আজ তারা যাদের ভক্ত, সেই এলাকাগুলোর মালিক একদিন তারা ছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র অল্প সময়ে, পরবর্তী খোলাফায়ে রাশিদিনের মাত্র অল্প সময়ে, দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে দাওয়াত এতটা বিপ্লবের রূপ নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, আর আজ হাজার বছরে দাওয়াতের এমন কি হলো? সেই কোরআন তো অক্ষত আছে, সেই হাদিস তো অক্ষত আছে, কোরআন তো আর বিকৃত হয়নি, নাকি কোরআন কি বিকৃত হয়েছে? কোরআন তো অক্ষত আছে, যেই কোরআন 1400 বছর আগে আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল, সেই হাদিসের সেই গতি, সেই বিপ্লব কেন নাই? প্রশ্ন মনে হয় আমি বুঝাতে পারি, প্রশ্ন কি আপনাদের নিকটে স্পষ্ট? সেই কোরআন আছে, সেই হাদিস আছে, তো আল্লাহ রাসূল সাহাবীদের যুগে সেই দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে মানুষ পাগলের মতো সেই ধর্ম, সেই দিন গ্রহণ করত? আর আজ আমাদের দাওয়াতে এমন কি হলো যে আমরা হাজার বছর ধরে দাওয়াত দিয়ে, 50-60 বছর ধরে দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েত করতে পারতেছি না, যদিও হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, কিন্তু তবুও আমাদের ভাবতে হবে আমাদের দাওয়াতে কোথাও না কোথাও ত্রুটি হচ্ছে। আমাদের দাওয়াতের ত্রুটিগুলোর মধ্যে 1 নম্বর ত্রুটি হচ্ছে আল খাতউ ফি তরিকাতি দাওয়াহ, দাওয়াত প্রদানের পদ্ধতিতে ভুল। সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, আমরা সেই পদ্ধতিতে দাওয়াত দেই না, এটা হলো 1 নম্বর দাওয়াতি পদ্ধতিতে ভুল। 2 নম্বর দাওয়াতি পদ্ধতিতে ভুল হচ্ছে আমরা দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে বন্দি করে দিয়েছি। আমি ব্যাখ্যা করব। প্রথম ভুল যেটা দাওয়াত প্রদানের পদ্ধতিতে ত্রুটি, আপনাদের সামনে একটা হাদিস বলি, সহিহ বুখারীর একদম প্রথম অধ্যায়ে ওহি অবতীর্ণের পদ্ধতি মর্মে, সহিহ বুখারীর যে প্রথম অধ্যায় আছে ওই অধ্যায়ে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম ওহি নিয়ে আসলেন, তখন আল্লাহ রাসূল তাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। জিব্রাইল বললেন, ইকরা ইকরা ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। 3-3 বার পড়ার বলার পরে, পড়তে বলার পরে 5টি আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাসূল 5টি আয়াত নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসলেন।
বাড়িতে যখন ঢুকতেছেন তখন বলতেছেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা চাদর দাও আমি ঘুমাতে চাই শুইতে চাই। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি আমার জীবনকে নিয়ে, আমি হয়তো মারা যাব, আমার জীবনের নিরাপত্তার হুমকি বোধ করতেছি, তুমি চাদর দাও আমি একটু ঘুমাতে চাই। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কাল্লা ওয়াল্লাহি, অসম্ভব হতে পারে না, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, লাই ইউখজিকাল্লাহু আবাদা, কশ্চিনকালেও কখনো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অপমান করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে তাকিদ দিয়ে বিশ্বস্ততার সাথে বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অপমান করতে পারেন না। স্বাভাবিক ধারণায় মনে হতে পারে যে কেন অপমান করবেন না আল্লাহ, তার কারণ কি হতে পারে? স্বাভাবিক ধারণায় মনে হতে পারে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো বলবেন আল্লাহ আপনাকে অপমান করবেন না, করতে পারেন না, কেননা আপনি হীরা গোহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, আপনাকে আল্লাহ অপমান করবেন না বা করতে পারেন না, কেননা আপনি কোনোদিন মদ পান করেননি, জাহিলি যুগে সবাই মদ পান করলেও আপনি মদ পান করেননি, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না বা করবেন না, কেননা আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি, জাহিলি যুগে শত মানুষ বহু মানুষ নির্দ্বিধায় জেনায় লিপ্ত হলেও আপনি জেনায় লিপ্ত হননি, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না বা করবেন না। এইগুলো বলাটা স্বাভাবিক দৃষ্টিতে আমার এবং আপনার বিবেকে ধরতে পারে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলোর একটাও বললেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাও বললেন না যে আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, কেননা আপনি হেরা গোহায় আল্লাহর ইবাদত করেন, কেননা আপনি কোনোদিন মূর্তি পূজা করেননি, আল্লাহর সাথে কোনোদিন শিরিক করেননি, কেননা আপনি কোনোদিন মদ পান করেননি, কোনোদিন জেনায় লিপ্ত হননি, এগুলো একটাও বললেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিম, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। কথা মনে হয় বুঝাতে পারেনি, কেন অপমান করবেন না, আল্লাহ রাসূল কি করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এক নাম্বার। দুই নাম্বার কি, ওয়া তাহমিলুল কাল, যে অচল হয়ে গেছে চলতে পারে না, যে বেকার সে অচল অথর্ব বেকারের দায়িত্বভার আপনি বহন করেন সমাজে। ওয়া তাকসিবুল মাদুম, যার সব নাই হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে তাকে আপনি কিছু দেন। ওয়া তাকরিজ যায়ফ, মেহমানকে আপনি সম্মান করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আর যে কেউ যে কোনো বিপদে পড়ুক না কেন, যে বিপদই হোক, সে বিপদে পড়ে আপনার নিকটে আশ্রয় চাইলে, যে ধরনেরই বিপদ হোক, আপনি সে ধরনের বিপদেই তাকে সাহায্য এবং সহযোগিতা করেন। এই পাঁচটি বৈশিষ্ট্য বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে আল্লাহ অপমান করতে পারেন না তার কারণ হিসেবে। আর এই পাঁচটি বৈশিষ্ট্যের সবগুলোই প্রত্যেকটাই মানুষের সাথে ভালো ব্যবহারের সাথে সম্পৃক্ত, মানব সেবার সাথে সম্পৃক্ত, মানুষের সাথে সমাজে কীভাবে চলতে হয় তার সাথে সম্পৃক্ত। আমরা তো হুকুম আহকাম মাসলা মাসাইল অনেক শিখে ফেলেছি, রাফুল আদায় করতে হবে এটাও শিখেছি, বেদাত শিখেছি, শিরক শিখেছি, বেদাতিকে গালি দিতেও শিখেছি, মুশরিককে গালি দিতেও শিখেছি, কিন্তু পরস্পর দিনী ভাইদের মধ্যে কেমন ব্যবহার থাকতে হবে তা শিখিনি। কি ব্যাপার, মুখ দিয়ে ঠিক বের হয় না যে, এটা কি বাস্তবতা নয়? এটা সবচেয়ে বড় বাস্তবতা সহি আকিদার। যারা আহলে হাদিস বলেন, সালাফি বলেন, সহি আকিদার অন্তর্ভুক্ত বলেন, তাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে এই জায়গায়, আমাদের আকিদা বিশুদ্ধ হয়ে গেছে, আমরা হুকুম আহকাম শিখে ফেলেছি।
কিন্তু একজন মুসলমানের হক কি, মুসলমানের সাথে মুআমালা কিভাবে করতে হয়, আচার ব্যবহার কিভাবে করতে হয়, সমাজে কিভাবে চলতে হয়, তা আমরা এখনো শিখে উঠতে পারিনি। অতএব আমাদের দাওয়াতে কোনো কাজ হবে না। আমি আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমাদের দাওয়াতে কোনো কাজ হবে না। দুই একটা মানুষ হয়তো ইউটিউবের বক্তব্য শুনে, যেমন আপনারা এরকম দুই একটা মানুষ হয়তো ইউটিউবের বক্তব্য শুনে, আলোচনা শুনে হেদায়েত হয়ে যেতে পারে কোনো কোনো শায়েখের, কিন্তু দাওয়াতের যে বিপ্লব যেটা আল্লাহর রাসূলের ছিল, যেটা সাহাবিদের ছিল, সেই বিপ্লব যেটা সামাজিক বিপ্লব, আরে আল্লাহ রাসূলের যুগে ইউটিউব ছিল নাকি? আল্লাহ রাসূলের যুগে ফেসবুক ছিল নাকি? তাহলে এত মানুষ কেমনে মুসলমান হলো? ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে কোনোদিন মুসলমানেরা অস্ত্র হাতে প্রবেশই করেনি। ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাইয়ের সবাই মুসলমান, কিভাবে কেমনে সম্ভব? এটা সামাজিক বিপ্লব। মুসলমানের চাল চরিত্র ব্যবহার ব্যক্তিত্ব ভারাত্ব চলা ফিরা উঠা বসা প্রত্যেক জায়গায় মুসলমান যেদিক দিয়ে চলেছে, তার আশেপাশে থাকা মানুষ তার দ্বারা প্রভাবিত হয়েছে। আর আজ আমাদের ব্যক্তিত্ব এমন, আমাদের ব্যবহার এমন, যে সমাজে আমাদের প্রভাব থাকা তো দূরের কথা, দশটা মানুষ আমাদের দ্বারা প্রভাবিত হওয়া তো দূরের কথা, আমরা আমাদের পরিবারে পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি না। পরিবারে পর্যন্ত আমাদের কন্ট্রোল ক্ষমতা নাই, বাস্তবতা। কত জনের অভিযোগ শুনবেন যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। হতে পারে ছেলে মেয়ে স্ত্রীর দোষ থাকতে পারে, কিন্তু প্রথমে আপনাকে দেখতে হবে আপনার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ব প্রভাব বিস্তারকারী ভারাত্ব, যে আপনাকে দেখে আর দশটা মানুষ অনুসরণ করবে, আপনাকে দেখে আর দশটা মানুষ শিখবে, এই প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব এবং ভারাত্ব আপনার মধ্যে আছে না নাই। একটা উদাহরণ দেই আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমরা এক যুদ্ধ থেকে মদিনায় ফিরতেছি, কুন্না রাজানা, একটা যুদ্ধ থেকে আমরা মদিনায় ফিরতেছি, ফাসাকাতাত লি কিলাদাতুন, আমার গলার হার গলার মালা পুঁথি মধ্যে হারিয়ে গেল, এবং এমন সময় এবং এমন জায়গায় হারিয়ে গেল যে ওই জায়গায় অজু করার মতো পানি পাওয়ার ব্যবস্থা নেই, আর এদিকে সালাতেরও সময় হয়ে গেছে। অজু করার মতো পানি পাওয়ার ব্যবস্থা নেই, আবার এদিকে সালাতেরও সময় হয়ে গেছে। এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর গেল যে আয়েশার মালা গলার হার হারিয়ে যাওয়ার কারণে আজকে জনসমাজ বিপদে আছে, অজু করতে পারতেছে না, সালাতও আদায় করতে পারতেছে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন। যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে ঢুকতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাকিদে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রাসূল তার মাথা আমার রান উরুর উপর দিয়ে শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করতেছেন, এমত অবস্থায় আল্লাহর রাসূল তার মাথা তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু বা রানের উপর দিয়ে শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাক্য হচ্ছে, ফালাকাজানি লাকজাতান শাদীদাতান, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন জোরে মারলেন, এমন জোরে মারলেন, এমন জোরে প্রহার করলেন যে আল্লাহর রাসূল যদি আমার রানের উপর শুয়ে না থাকতেন, তাহলে আমি আয়েশা ছিটকে পড়ে যেতাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আদম সন্তান হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার স্ত্রীদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠদের একজন, পৃথিবীর যে চারজন নারী সর্বশ্রেষ্ঠ নারী, মারিয়াম, খাদিজা, আয়েশা, আসিয়া, এই পৃথিবীর চারজন সর্বশ্রেষ্ঠ নারী একজন নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সকল নবী রাসূলের পরে
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সঙ্গী, গারে সাওরের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাকে মারতেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর সামনে মারতেছে, পিতায় মারতেছে, বিবাহিত মেয়েকে মারতেছে, শ্বশুরে মারতেছে, জামাইয়ের সামনে মারতেছে, শ্বশুর মারছে জামাইয়ের সামনে নিজ মেয়েকে, বিবাহিত মেয়েকে, সর্বশ্রেষ্ঠ মানুষ মারতেছে সর্বশ্রেষ্ঠ নারীকে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে। এর নাম ব্যক্তিত্ব, এর নাম ভারাত্ব, এর নাম প্রভাব বিস্তারকারী কন্ট্রোল ক্ষমতা। এই ব্যক্তিত্ব, এই ভারাত্ব আজ আমাদের মধ্যে নাই, না পরিবারে, না সমাজে, না বাড়িতে, না বাড়ির বাইরে। তাহলে শুধু ইউটিউবের বক্তব্য দিয়ে দু একজন বিচ্ছিন্নভাবে হেদায়েত হতে পারে, কিন্তু দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব পশ্চিম কালেও আসবে না। দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব আনার জন্য আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন, আকীদার পরিবর্তন তো জরুরি, সেটা তো আপনাদের হয়েই আছে। সেই পরিবর্তন হতে হবে চাল চলন, ব্যবহার, মহামালাই। যেন আপনার ব্যবহার দেখে দশটা মানুষ দাওয়াত গ্রহণ করে, আপনার ব্যবহার দেখে দশটা মানুষ প্রভাবিত হয়, যেমন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল। পৃথিবীর যারা সবচেয়ে বড় কাফের তাদের একজন হচ্ছে ফেরাউন, তাদের একজনকে ফেরাউন। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ ফেরাউনের নিকটে পাঠাচ্ছে দাওয়াতি কাজ করার জন্য। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে কোথায় পাঠাচ্ছে? বিশ্বের সবচেয়ে বড় কাফেরদের একজনের কাছে দাওয়াতি কাজ করার জন্য। তো ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করতে পাঠাতে গিয়ে আল্লাহ বলতেছেন সূরা তোহার 40-41 নম্বর আয়াতে, ইযহাব আনতা ওয়া আখুকা মুসা, তুমি যাও, তোমার ভাই যাও, বি আয়াতি, আমার নিদর্শন নিয়ে, আমার বাণী নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, আর যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করতে ভুলিও না। আল্লাহকে স্মরণ করা একটি মহান ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমাকে এবং আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যেন আমরা 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারি। কী জন্য সৃষ্টি করেছে বলেন তো? যেন আল্লাহকে স্মরণ করতে পারি। আমাদের 24 ঘন্টা কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তাহলে কাজ করছেন কেন, খাচ্ছেন কেন? বেঁচে থাকতে হবে তাই খাচ্ছি, আর খেতে হবে তাই ইনকাম করতেছি। ইনকাম না করলে টাকা হবে না, টাকা না হলে খেতে পাবো না, না খেলে, এই জন্য কাজ করা, এটা মূল উদ্দেশ্য নয়। মূল কাজ হচ্ছে যেমন ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জন্য সালাত আদায় করে, আমাদের কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। কিন্তু আল্লাহ জানে যে আদম সন্তান 24 ঘন্টা তাসবিহ পাঠ করতে পারবেন, আল্লাহ জানে যে আদম সন্তান 24 ঘন্টা সালাত আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আদম সন্তান, আমি জানি তুমি 24 ঘন্টা পারবে না, কিন্তু জেনে রাখো কমসে কম যে কোনো মূল্যে, যেভাবেই হোক না কেন, যে কোনো মূল্যে কমসে কম আলাল আকাল সারা দিনে 5 বার আমাকে স্মরণ করি। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। কাকে স্মরণ করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য, কমসে কম দিনে 5 বার আল্লাহকে স্মরণ করা। এত বড় ইবাদত, এত মহান ইবাদত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে চলে গেল, তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ বলতেছেন ইউনুস যদি তাসবি পাঠ না করত, লালাবিসা ফীহি ইলা ইয়াউমিল ইবআসুন, তাহলে ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত। যে কোনো বিপদে আছেন, যখন তখন আছেন,
সময় নষ্ট না করে আল্লাহর তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। দুনিয়াবি বিপদ, আসমানি বিপদ, অর্থনৈতিক বিপদ, এবং এটা আপনার জন্য গনিমত হয়ে দাঁড়াবে। এর চেয়ে বড় সম্পদ আপনার জন্য কিছু হতে পারে না। লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে স্মরণ করে। আর এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, দুনিয়ার মানুষ আমি জানি তোমরা নগণ্য সৃষ্টিজীব, শুক্র কীট থেকে তৈরি করা। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। এখনই যদি মানুষ প্যারালাইজড হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, হাসপাতাল মেডিকেলের বিছানায় পড়ে তড়পাবে, চাহে আমেরিকার বাদশাহ ট্রাম্প হোক, চাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, যার যতই ক্ষমতা থাক না কেন, আল্লাহ সামান্য অসুস্থতা দিয়ে দিলে সকল ক্ষমতা সেখানে অকেজ হয়ে যায়। মানুষ এত দুর্বল, মানুষ এত দুর্বল, এত দুর্বল প্রাণী হওয়ার পরেও আল্লাহ বলতেছেন আমি আল্লাহ, আসমান জমিনের সকল ক্ষমতা, সকল দাপট, একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক হওয়ার পরেও পৃথিবীর কোনো আমার নগণ্য সৃষ্টিজীবদের একজন, পৃথিবীর কোনো মানুষ যদি সারা পৃথিবীর যে কোনো কোণা থেকে, সাহারা মরুভূমির অন্তর্ভুক্তি থেকে, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে, আফ্রিকার জঙ্গলের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কোনো বান্দা যদি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ সাথে সাথে তাকে স্মরণ করব। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার ফল, আল্লাহকে স্মরণ করার বরকত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে বলছেন, মুসা ইযহাব আনতা ওয়া আখুকা, তুমি এবং তোমার ভাই যাও দাওয়াত নিয়ে। কিন্তু একটা কথা মনে রাখিও, যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করতে বলিও না। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে স্মরণে রাখিও। তারপরে কি বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের নিকটে যাও, ফেরাউন চরম পরম অহংকারী। কিন্তু জেনে রাখো, ফেরাউন এত অহংকারী হওয়ার পরও, এত অহংকারী হওয়ার পরেও, এত অহংকারী হওয়ার পরেও, নিজেকে খোদা আল্লাহ দাবি করার পরেও, নিজেকে প্রভু দাবি করার পরেও, শুনে রাখো মুসা, এত অহংকারী হওয়ার পরেও, কুলালাহু কাওলান লাইনা, ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলিও। কথা মনে হয় বুঝাতে পারলাম না? আমাদের দেওবন্দি ভাইয়েরা কি ফেরাউনের চেয়ে খারাপ? হ্যাঁ, আশেপাশে যেগুলো পীরের দরগা আছে, মাজার আছে, তারা কি ফেরাউনের চেয়ে খারাপ নাকি? আল্লাহ বলতেছে মুসা, ফেরাউন এত খারাপ হওয়ার পরও, এত অহংকার হওয়ার পরও, কোরআন খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার 40-41 নম্বর আয়াতে বলতেছে, ফেরাউন মুসা দিয়ে কোরআন ভর্তি, ফেরাউনের লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে, তবু আল্লাহ বলতেছে ফাকুলা লাহু কাওলান লাইনা, ফেরাউনকে কেমন ভাষায় কথা বলিও? নরম ভাষায় কথা বলিও। এখন আমি আপনি যদি বলি হাদিস চোর, বাটপার, শয়তান, অমুক তুমুক, তাহলে আমার বক্তব্য শুনে বন্ধ করে দিবে, দাওয়াত গ্রহণ তো দূরে থাকে। অমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক উমুক, শুধু যদি গালিগালাজ এবং খারাপ ব্যবহার অকথ্য ভাষায় ভর্তি থাকে আমাদের মন মানসিকতা, আমাদের ব্যবহার এবং আমাদের বক্তব্য, তাহলে বিচ্ছিন্নভাবে দুই একজন হেদায়েত হতে পারে, কিন্তু সামাজিক বিপ্লব আসবে না, অসম্ভব, ঘটবে না। কেননা আমরা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গেছি, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গিয়ে কোনোদিন দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব আনা যাবে না। দাওয়াতের ক্ষেত্রে আপনার মনের মধ্যে কী থাকতে হবে জানেন? এই জিনিসটা মানুষকে বোঝানো যায় না। যারাই আপনারা দাওয়াতি কাজ করেন, আপনার মনের মধ্যে থাকতে হবে, ইস, আমার এই দেওবন্দি ভাইটা না বুঝে, আমার এই বেরেলভী ভাইটা না জেনে, আমার অমুক হিন্দু ভাইটা আদম সন্তান, আদমেরই তো সন্তান নাকি, আমার অমুক আদম সন্তান কোনো না কোনো পর্যায়ে গিয়ে দেখা যাবে তার রক্তের সাথে আমার রক্তের মিল আছে, যেহেতু সেও আদমের সন্তান। অমুক আদমের সন্তান না জেনে না বুঝে জাহান্নামে চলে যাবে, আমার এই ভাইটাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাতে হবে। এই যে দুঃখ, এই কষ্ট, এই অনুভূতি নিয়ে যখন আপনি দাওয়াতি মাঠে যাবেন, তখন আপনার দ্বারা মানুষ হেদায়েত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই অনুভূতি আপনার মধ্যে থাকতে হবে।
ইস, আমার এই ভাইটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমার উচিত তাকে দাওয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার একটা ছেলে যদি এখনই আপনাকে কেউ ফোন করে বলে যে সে অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে আছে, তাহলে আপনি সব বাদ দিয়ে, সম্মেলন বাদ দিয়ে দৌড়াবেন মেডিকেলে, তাই নয় কি? তাহলে আপনি এটাই ভাবেন যে সে মেডিকেলে আছে, এটা আপনাকে কতটা কষ্ট দিচ্ছে। আপনি একটু ভাবেন সে জাহান্নামের আগুনে জ্বলতেছে, এটা আপনাকে কতটা কষ্ট দিবে যে সে জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাহলে আপনি কতটা আবেগ, কতটা ভালোবাসা, কতটা দরদ নিয়ে আপনি তাকে দাওয়াত দিবেন, সেটা আপনি চিন্তা করেন। তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সেই অনুভূতি আপনার মধ্যে আসতে হবে। আপনার মধ্যে যদি অহংকার থাকে, ঘৃণা থাকে, যুমুক বেদাতি তুমুক উমুক, আর এই ঘৃণা নিয়ে যদি দাওয়াত দেন, তাহলে মানুষের সামনে আপনি নিজেই দাওয়াতের দরজাটা বন্ধ করে দিলেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি নয়। শত শত দলিল দিতে পারবো এর পিছনে। একদিন মসজিদে নববীতে যা আরাবিয়ুন ওয়াবাল ফিল মসজিদ, একজন আরাবিয়ান বধু, সহিহ হাদিস, নাসাইর হাদিস, মসজিদে এসে পেশাব করা শুরু করে দিয়েছে। এই ঘটনা আপনাদের অনেকের কাছে পরিচিত, কিন্তু ঘটনা থেকে শিক্ষা নেন না। মসজিদের মতো পবিত্র জায়গায় একজন পেশাব করতেছে, তো সাহাবিরা সব ক্ষিপ্ত হয়ে গেছেন। হাদিসের এবারত এভাবে এসেছে যে ফাসাহা বিহিন নাস বা ফাসাহা আলাইহিন নাস, মানুষ হই হই রই রই শুরু করে দিয়েছে, আরে ধরো ধরো কী করলে, মারো মারো কী করতেছে, মসজিদে পেশাব করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, দুনিয়াবাসীকে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত হয়েছেন, যার অন্তর আবেগে কাঁদত যে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, এই আবেগে যিনি ক্রন্দনরত থাকতেন, ওই আবেগ নিয়ে যিনি মানুষকে দাওয়াত দিতেন, এই জন্য মানুষের যাবতীয় অত্যাচার, যাবতীয় অন্যায়, যাবতীয় কটুকথা তিনি সহ্য করে গেছেন। তাইফবাসীর অত্যাচার সহ্য করে তিনি বদদোয়া করেননি। কেন? তিনি জানেন যে আল্লাহ লোকমান হাকিমের মাধ্যমে কোরআনে বলেছে, সূরা লোকমানের আয়াত খুলে দেখেন, লোকমান হাকিম তার সন্তানকে যে আটটা নয়টা উপদেশ দিয়েছে, তার মধ্যে একটা উপদেশ হচ্ছে বাচ্চা বৎস বেটা সন্তান, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। আর জেনে রাখো, যখনই তুমি মানুষকে সৎ কাজে বাধা দিবে, যখনই তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা দিবে, তখন চারিদিক থেকে তোমার উপর বিপদ নেমে আসবে। সেটা যে ধরনেরই বিপদ হোক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বাধা বিপত্তিতে তোমার রাস্তা পরিপূর্ণ হয়ে যাবে। গালিগালাজ হোক, নিন্দা হোক, দুর্নাম হোক, অপবাদ হোক, বদনাম হোক, কিন্তু বৎস ওয়াসবির আলা মা আসাবাক, যা কিছুই তোমার সামনে আসুক না কেন, সব কিছুর উপর তুমি ধৈর্য ধারণ করবে। এটা লোকমান হাকিমের নির্দেশ, সবর করবে। আমি যাদেরকে, আমাদের কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের ভাইদেরকে সবরের উপর একটা অডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম সবর হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আমরা মনে করি সবর মনে হয় শুধু এক প্রকারই, বিপদ আপদ আসলো আর ধৈর্য ধারণ করলাম, এটাই মনে হয় সবর। জিনা, সবর তিন প্রকার। আস-সাবরু আলাল আমালি সালিহা, সৎ আমলের উপর সবর। সৎ আমলের উপর কীভাবে সবর হয়? আজকে বক্তব্য শুনে গেলেন, জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। দুই দিন স্মরণ করতে পারলেন, তিন দিনের দিন আর স্মরণ করতে পারেননি, ভুলে গেছেন। তৃতীয় দিন স্মরণ করলেন, চতুর্থ দিন ভুলে গেছেন। এই যে আপনি সৎ আমলের উপর অটল থাকতে পারতেছেন না, তার মানে সৎ আমলের উপর আপনার মধ্যে কী নাই? কথা বলেন না কেন, কী নাই? সৎ আমলের উপর আপনার মধ্যে সবর নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সর্বোত্তম আমল হচ্ছে অল্প হলেও প্রতিদিন করা। একদিনে এক পারা দশ পারা পড়ার দরকার নাই, কিন্তু প্রতিদিন হলেও এক লাইন তো পড়েন কোরআনের আয়াত, তাহলে সবর থাকবে। সৎ আমলের উপর সবর থাকবে, অল্প হোক কিন্তু চলতে থাকুক প্রতিদিন, এর মধ্যে বরকত হবে। আর একটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। বক্তব্যে শুনে গেলেন যে মদ খাওয়া যাবে না, জর্দাগুল খাওয়া যাবে না, পকেট থেকে বের করে ফেলে দিলেন, পাঁচ দিন সাত দিন পরার মন ভালো লাগে না, আবার জর্দা খাওয়া শুরু করেছেন। তার মানে অসৎ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে কী নাই?
সবর নাই, এটা হলো দুই নম্বর সবর। আর তিন নম্বর সবর হচ্ছে বিপদ আপদ দুনিয়াবি বালা মুসিবতের ক্ষেত্রে সবর ধৈর্য ধারণ করা। দুনিয়াবি বালা মুসিবত দুই কারণে আসে, কয় কারণে? দুনিয়াবি বালা মুসিবত কয় কারণে আসতে পারে? দুই কারণে দুনিয়াবি বালা মুসিবত আসতে পারে। এক, আপনি সাদকা দেন না, দান করেন না। কি করেন না? দান করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে বখিলের সম্পদ আল্লাহ মানতের মাধ্যমে বের করে নেয়, মানে বিপদ আপদের মাধ্যমে আল্লাহ কৃপণের সম্পদ বের করে নেয়। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। আর একটা কারণ হচ্ছে আপনি সাদকা করেন, আপনার আমল আখলাক সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর বিপদ পাঠান। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের ক্ষেত্রে যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহর রাসূলের মধ্যে যে স্বভাবগুলো দেখা যায় সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে দাওয়াতি কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। হে আল্লাহর রাসূল, আল্লাহর দয়া এবং রহমত যে আপনার ব্যবহার ভালো, আপনার ব্যবহার যদি ভালো না হতো, আপনার ব্যবহার যদি কর্কশ কঠিন ও কঠোর হতো, তাহলে মানুষ আপনার দাওয়াত গ্রহণ করত না। এটা আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন। অতএব দাওয়াতি মাঠে বিপ্লব আনার জন্য আমাদের ব্যবহার কি করতে হবে? ভালো করতে হবে। অন্তর থেকে বিদ্বেষ, হিংসা এবং অহংকার ছুঁড়ে ফেলে দিতে হবে। দাওয়াতি মাঠের দ্বিতীয় বাধা, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা। কিসের মধ্যে সীমাবদ্ধ করা? অনুষ্ঠানের মধ্যে। যারা হাঁটাহাঁটি চলাচল করতেছেন, এই যে ভাই, এই যে ওই ভাই, কি করতেছেন আপনি, কি করতেছেন, বসেন। তারপর ওই যে ওই ভাই, তুমি কি করো, বসো। এত চলাফেরা করার তো প্রয়োজন নাই। মাঠের মধ্যে এসে গেছেন, বের হওয়ার প্রয়োজন নাই। আর যদি বের হয়ে যেতে চান তাহলে আর আসার প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, যে কোনো ধর্ম, যে কোনো আদর্শকে যদি আপনি নষ্ট করতে চান, ধ্বংস করতে চান, তাহলে সে আদর্শকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। যেমন কথার কথা আমি মনে মনে ভাবলাম যে আমি হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিব, তাহলে আমার কাজ হচ্ছে হিন্দু ধর্মের যাবতীয় কৃষ্টি কালচারকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া, যে শুধু দুর্গাপূজার দিন হিন্দু ভাইয়েরা আসবে, আর দুর্গাপূজা যেই দিন শেষ হয়ে যাবে তারপরে আর কোনো নামগন্ধ নাই। আমি যদি মনে করি খ্রিস্টান ধর্মকে শেষ করে দেব, তাহলে খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। শুধু বড় দিন, যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মদিন, সেই দিন শুধু সবাই গির্জায় আসবে, আর বাকি বছরের 365 দিন কারো কোনো খোঁজ খবর নাই। ইসলামকেও যদি ধ্বংস করতে চান, তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন। খালি শবে বরাতের দিন মসজিদ মুসল্লিতে ভর্তি, শবে বরাত শেষ, ফজরের সালাতে মুসল্লি নাই। খালি টুঙ্গির তাবলিগ ইজতেমা একসাথে হাত তুলে দোয়া করে নিল সারা দেশ, সারা ঢাকার মানুষ, আর টুঙ্গির তাবলিগ ইজতেমা শেষ, দোয়াও শেষ, নামাজও শেষ, সবই শেষ। শুধু ঈদে মিলাদুন্নবীর দিন জশ্নে জুলুস বের হবে, ট্রাকের পিঠে সবাই উঠবে আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে। কিভাবে বেয়াদবি করবে? বলবে ইয়া নবী সালাম আলাইকা। এই যে ইয়া নবী বলল, এই ইয়া নবীর মধ্যে বেয়াদবি আছে। আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদবি। আপনারা তাশাহুদ মুখস্থ আছে আপনাদের? তাশাহুদের মধ্যে কি আছে, আইয়ুহান নবী না ইয়া নবী? আইয়ুহান নবী মানে কি? আল্লাহ তো বলতে পারতেন ইয়া নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। তো আমি আপনাকে ডাকলাম যে এ আব্দুল্লাহ, এ আহমদ, এই মোহাম্মদ, এটা হলো ইয়া নবী। আর আমি আপনাকে ডাকলাম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই যে নামের আগে শায়েখটা লাগানো হলো, এই যে এখন বললাম যে জনাব অমুক, জনাব আব্দুল্লাহ ফারুক সাহেব, এই যে জনাব লাগানো হলো,
মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় লাগানো হলো, মাননীয় বিচারপতি, মহামান্য বিচারপতি, মহামান্য লাগানো হলো, এটা হচ্ছে তাদের জন্য সম্মান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু তাআলা তার সব নবীকে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, সব নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের নাম ধরে ডেকেছেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, হে জাকারিয়া, হে ইব্রাহিম। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, তখন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ওহে সম্মানিত নবী, ওহে মহামান্য নবী, ওহে মহান নবী, ওহে মাননীয় নবী। আল্লাহু আকবার! আল্লাহ তার রাসূলের সাথে আদব রক্ষা করেছেন। আর এই বেয়াদবগুলো নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নবী। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম যে ইসলামকে যদি নষ্ট করতে চান তো কী করতে হবে? ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। ঈদে মিলাদুন্নবীর দিন সব ট্রাকে চড়ে বের হবে, আর বাকি 365 দিন নামাজ, কালাম, ইবাদত, দরুদের কোনো খোঁজ খবর নাই। ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান তাহলে দাওয়াতকে কী করতে হবে? কিসের মধ্যে সীমাবদ্ধ করতে হবে? অনুষ্ঠানের মধ্যে। আজকে যারা এই জালসার আয়োজন করেছেন, যারা এখানে বক্তব্য দিতে এসেছেন মেহমান, আমিও তাদের একজন, আর যারা এখানে শুনতে এসেছেন, তারা কয়জন এই অনুষ্ঠানের বাইরে দাওয়াতি কাজ করেন? এরকম অনুষ্ঠান ছাড়া যে পাঁচটা মানুষ এক জায়গায় হলো, কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের অমুক জায়গায় আজকে অনুষ্ঠান আছে, আপনারা সবাই বিকেল 4টার সময় আসবেন, অমুক মাদানী শায়খ উপস্থিত হবে, সবাই এখানে উপস্থিত হলো, মাদানী শায়খ উপস্থিত হলো, মাদানী শায়খ সেখানে বক্তব্য দিল, দাওয়াত দিল, আপনারা সবাই দাওয়াত শুনে চলে গেলেন। এবার মাদানী শায়খ যখন বাসে উঠতেছে, তখন পাশের জন যে সিগারেট খায়, বাসে যে গান চলে, যে হোটেলে ঢুকতেছে সেই হোটেলে গান চলে, রুমমেট সালাত আদায় করে না, ফজরের সালাতে রুমমেট উঠে না, বাড়ির বাপমা, ভাই বোন, স্ত্রী ফজরের সালাতে উঠে না, আশেপাশের পাড়া প্রতিবেশী 31st নাইটের আয়োজন করতেছে, যুবক ছেলে পেলে, কোনো খবর, কোনো প্রতিক্রিয়া, কোনো দাওয়াতি কাজ নাই, সে অপেক্ষায় বসে আছে আবার কোন দিন অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানে যাব, আবার দাওয়াতি কাজ করব। এটা হলো দাওয়াতকে হত্যা করা। এটা কি? দাওয়াতকে হত্যা করা। এই জন্য দাওয়াতি মাঠের সামাজিক বিপ্লব নাই, শুধু ফেসবুকের লাইভ, ইউটিউবের ভিডিও, আর এই অনুষ্ঠান, জালসা, সম্মেলন, প্রদর্শনী, ব্যাস 4-5টা বাস, 10-15টা 20টা বাস, কয়টা বাস আসলো, কত জনসমাবেশ হলো, কতজন ভিডিওটা লাইভ দেখলো, কতজন ইউটিউবে ভিউ হলো, কত লাখ দর্শক হলো, ব্যাস এই নিয়ে ব্যস্ত। যেন সিনেমার মাঠ যেরকম, মুভির মাঠ যেরকম, যে এখন কোন মুভিটা টপ হিট চলতেছে, কোন মুভির দর্শক এখন কত, কোন সিনেমার হলে কেমন ভিড় চলতেছে, তো কোন বক্তার মাঠে এখন কত লোক উপস্থিত হচ্ছে আর কার ভিডিওর কত ভিউ হচ্ছে, ব্যাস এর মধ্যে দাওয়াত সীমাবদ্ধ। এর মাধ্যমে দাওয়াতকে কী করা হয়েছে? হত্যা করা হয়েছে। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এর জন্য কিয়ামতের মাঠে কী করতে হবে? দাওয়াতকে এই অনুষ্ঠানের শিকল ভেঙে বাইরে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানের এই জিঞ্জিরের মধ্যে দাওয়াতকে যে বন্দি করা হয়েছে, এই বন্দিশালাকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। দাওয়াতকে সমাজে চলমান করতে হবে। কিভাবে সমাজে চলমান হবে? আরে এখানে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে কসবা তাওহীদ ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয়েছে, তখন তারাই উপস্থিত হবে যারা আমাদেরকে চিনে, মাশাআল্লাহ, আগ্রহ নিয়ে দু একজন আশপাশ থেকে উপস্থিত হতে পারে, কথা মনে হয় বুঝাতে পারি, কিন্তু পাশেই যে 31st নাইটের আয়োজন চলতেছে, গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো আমার আর আপনার কি জিম্মেদারি নয় যে আমরা পায়ে হেঁটে সেখানে যাব, বলবো যে আমাকে 2টা মিনিট দেন, আপনাদের সাথে 5টা মিনিট কথা আছে, 5টা মিনিট তাদের সামনে দাওয়াতি কাজ করব, এক জায়গায় তাসের খেলার আড্ডা চলতেছে সেখানে যাব, তাদেরকে বলবো বাবারা 2টা মিনিট সময় দাও, 5টা মিনিট কথা বলবো, সেখানে 5টা মিনিট দাঁড়িয়ে কথা বলবো। এক জায়গায় গানের আসর চলতেছে, একটা যুবক আমার পাড়া প্রতিবেশী সালাত আদায় করে না, তাকে পার্সোনালি ধরে বলবো যে বাবা তোমার সাথে আমার 5 মিনিট কথা আছে, এই এই কথা। এর নাম হলো দাওয়াতকে বন্দিশালা থেকে মুক্ত করা, দাওয়াতকে চলমান করা। যখন দাওয়াত এরকম চলমান হবে, সবাই উপস্থিত,
মুসলিমের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা। এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কোনো মুসলমান দাওয়াতি কাজ ছাড়া থাকতে পারবে না, অসম্ভব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ দেওয়ার জন্য জনসমাজের মধ্যে থেকে আল্লাহ বাছাই করেছেন, আল্লাহ নিযুক্ত করেছেন। অতএব তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিতে হবে 24 ঘন্টা সর্বদা। যদি সর্বদা দাওয়াতি কাজ না দেন, যদি দাওয়াতি কাজ সেভাবে না করেন, তাহলে কয়েকটা ক্ষতির মধ্যে আপনি নিমজ্জিত হবেন। দাওয়াতকে যদি শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেন, বাস্তব মাঠে দাওয়াতি কাজ না করেন, তাহলে কয়টা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন? কয়েকটা ক্ষতির মধ্যে, বড় বড়। তার মধ্যে এক নম্বর ক্ষতি হচ্ছে, যখন গজব আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি সেই গজব থেকে নাজাত পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যে, মনে করো একদল মানুষ একটা জাহাজে উঠলো, একদল উপর তলায়, একদল নিচতলায়। নিচতলার মানুষ জাহাজের তলা ফুটা করতেছে, উপরতলার মানুষ মনে করতেছে সে তো নিচতলার ফুটা করতেছে, আমার উপরতলার কোনো সমস্যা হবে না। তাহলে নিচতলাও ডুববে, উপরতলাও ডুববে। কথা মনে বুঝতে পারি তো? এক সমাজে আপনি যতই সহি আকিদার হন, যতই তাহাজ্জুদ গুজার হন, যদি আপনি মাঠে দাওয়াতি কাজ না করেন, ঘর থেকে বেরিয়ে দাওয়াতি কাজ না করেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পিতামাতা ভাই বোন তাদের মাঝে দাওয়াতি কাজ না করেন, দাওয়াতকে যদি শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তখন আপনার উপরেও গজব আসবে। দ্বিতীয় ক্ষতি কি? লাতা আমুরান্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার। তোমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকো, তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না, দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। যে আলেম সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, জালসার বাইরে। জালসাতে তো সবাই সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয়। জালসার বাইরে যে আলেম সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা দেয় না, সে ইস্তেসকার সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে না, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। প্রত্যেক মুসলমান যারা এভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দোয়া কবুল করবেন না। তিন নম্বর যেটা বড় ক্ষতি হবে, সেটা হচ্ছে আমি যে বললাম ব্যক্তিত্ব এবং ভারাত্ব আনতে হবে, ওই ব্যক্তিত্ব ভারাত্ব আনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। কেন? আপনি যখন সমাজে পার্সন টু পার্সন, ব্যক্তি টু ব্যক্তিকে যখন দাওয়াতি কাজ করবেন, ধরে ধরে বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী প্রত্যেককে যখন ধরে ধরে দাওয়াতি কাজ করবেন, তখন আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব আসবে। কীভাবে আসবে? যেহেতু আপনি দাওয়াতি কাজ করেন, তখন আপনি আর খারাপ হয়ে থাকতে পারবেন না। আপনি যদি কাউকে সালাতের দাওয়াত দেন, তো আপনি সালাত আদায় করবেন, এমনি সালাত আদায় করবেন। আপনি যদি কাউকে গান বাজনা বন্ধ করতে বলেন, তো এমনি আপনাকে গান বাজনা থেকে দূরে থাকতে হবে। তখন অটোমেটিক আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব চলে আসবে। এটা আপনার ইহকালীন পরকালীন উভয় জগতে, দাওয়াতি মাঠ সহ শুরু করে পরকালীন জগতে নাজাতের জন্য কাজে দেবে। তো সম্মানিত উপস্থিতি, দাওয়াতি মাঠে প্রভাব হারিয়ে ফেলার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা দাওয়াতকে কী করেছি? অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। তাহলে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, তার যা সারমর্ম দাঁড়ালো, সেই সারমর্মে দুইটা কথা বের হয়ে আসলো। এক, দাওয়াতি কাজের আমাদের যে মানহাজ, সেই মানহাজ ত্রুটিপূর্ণ। আমরা হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিয়ে দাওয়াত দিই। আর দুই, আমরা দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দাওয়াতকে, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দাওয়াতকে ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে অনুষ্ঠান থেকে মুক্ত করে বাস্তব মাঠে চালু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার তৃতীয় জরুরি কথা, দাওয়াতি মাঠে আমরা কেন সফল হতে পারতেছি না, তার তৃতীয় কারণ হচ্ছে দলীয় সাংগঠনিক গোড়ামি। কি বলেন তো? দলীয় ও সাংগঠনিক গোড়ামি, এটা কিভাবে আসে?
আমাদের সমাজে কয়েকটা বহুল আকীদা আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করি, এই হাদিস এমন কোনো দল নাই বাংলাদেশে, এমন কোনো সংগঠন নাই বাংলাদেশে যারা এই হাদিস তাদের জন্য ব্যবহার করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আমুরকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ের নির্দেশ দিচ্ছি, যে পাঁচটা বিষয়ের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে বিল জামাআহ, জামাতবদ্ধ জীবন যাপন করবে, এটা এক নাম্বার নির্দেশ। তারপরে বলতে বলতে আল্লাহ রাসূল বলতেছেন, ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি ক্বীলা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি, জেনে রাখো কেউ যদি জামাতবদ্ধ জীবন যাপন থেকে এক বিঘৎ পরিমাণ বের হয়ে যায়, এক বিঘৎ পরিমাণ দূরে চলে যায়, তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে যাবে, মানে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে জামাতবদ্ধ জীবন যাপন থেকে বেরিয়ে গেল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর যে জাহিলিয়াতের দাওয়াত দিবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের কীট খড়কুটো, জাহান্নামের জ্বলন্ত কাঠে পরিণত হবে। ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, এত কঠিন এত ভয়াবহ হাদিস যে জামাতবদ্ধ জীবন যাপন যদি না করি তাহলে আমরা কি থেকে বের হয়ে যাব, উত্তর দেন, কি থেকে বের হয়ে যাব, ইসলাম থেকে বের হয়ে যাব। তাহলে জামাতবদ্ধ জীবন যাপন করা কত জরুরি, এই হাদিসটাই বাংলাদেশ ভারত পাকিস্তানের সব দল, সেটা তাবলিগ জামাত হোক, আমাদের তাবলিগের ভাইয়েরা হোক, সেটা যারা ইসলামী রাজনীতি করে জামাত ইসলামের ভাইয়েরা হোক, সবাই, বা সহি আকিদার ভাইয়েরা হোক, সবাই এই হাদিসকে নিজ নিজ দলের ক্ষেত্রে প্রয়োগ করে, যে জামাতবদ্ধ জীবনযাপন মানে আমার দলের সাথে থাকতে হবে, আপনি যদি আমার দল থেকে বের হয়ে যান তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন। যারা মাওলানা সাদ কান্ধলভি তাবলিগ জামাতের আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল, সাদ কান্ধলভির নির্দেশ থেকে বের হয়ে গেল, তারা ইসলাম থেকে বের হয়ে গেল, তারা এই মর্মে কিতাব লিখেছে, বই লিখেছে, যেগুলো এই জাতীয় হাদিসে ভরপুর। এই জন্য তারা বলতেছে যে প্রথম যে ইজতেমা হলো, এই ইজতেমার পরে যে ইজতেমার টুঙ্গির মাঠ পানিতে, পায়খানার পানিতে ভর্তি হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে গজব, কেননা তারা জামাত থেকে বের হয়ে গেছে। এখন দ্বিতীয় যে ইজতেমা হবে সেটা জামাতবদ্ধ জীবনযাপনে যারা আছে তাদের ইজতেমা, তারা কোন হাদিস ব্যবহার করে, এই হাদিস ব্যবহার করে। এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মজলুম হাদিসগুলোর একটা, অত্যাচারিত হাদিসগুলোর একটা, নির্যাতিত হাদিসগুলোর একটা, যে হাদিসকে নিয়ে দুনিয়ার মানুষ ছিনিমিনি খেলেছে, নিজ নিজ স্বার্থে ব্যবহার করেছে, তার মধ্যে একটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? আর একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের মান সম্মান হারাম, মানে আমি কোনো মুসলমানকে মারতে পারবো না, কোনো মুসলমানের ধন সম্পদ চুরি ছিনতাই ডাকাতি করতে পারবো না, কোনো মুসলমানের সম্মানে আঘাত করতে পারবো না, মানে গীবত অপবাদ দিয়ে তার সম্মান নষ্ট করতে পারবো না, এই তিনটেই এক মুসলমানের জন্য আর এক মুসলমানের উপর হারাম। এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, কেমন হারাম, যেমন কাবা ঘর তার চাইতেও বেশি, তথা কেউ যদি কাবা ঘর ভেঙে দেয়, কল্পনা করেন আপনি কাবা ঘর ভেঙে দিয়েছেন, তো আপনি যতটা না গুনাহগার হবেন, একজন মুসলমানকে যদি আপনি হত্যা করেন তো তার চেয়ে বেশি গুনাহগার হবেন। এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূল বলেছে, সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি কোনো মুসলমানকে হত্যা করে তো সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ কোথায় নিক্ষেপ করে দিবেন, জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, আল্লাহ রাসূলের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, সহিহ হাদিস। এই জন্য মুসলমানের রক্ত, মুসলমানের সম্মান, মুসলমানের ইজ্জত, মুসলমানের ধন, মুসলমানের সম্পদ আর এক মুসলমানের উপর কাবা ঘরের চাইতে বেশি হারাম, এটা যেন আপনাদের মনে থাকে।
দাওয়াতি মাঠে এটা কাজে দিবে। আমরা তো কথায় কথায় গীবত করি, কথায় কথায় অপবাদ দিই, কথায় কথায় আর একজনকে পচানোর চেষ্টা করি। এটা একটা সংস্কৃতি যে অমুককে পচাতে হবে। এই সংস্কৃতি হয়তো দুনিয়াবী মাঠে কিছু সামান্য সফলতা দিতে পারে, সামান্য আর একজনকে পচিয়ে সামান্য সফলতা পাওয়া যেতে পারে, কিন্তু স্থায়ী ব্যর্থতা, ইহকালীন ব্যর্থতা, পরকালীন ব্যর্থতা। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না আপনার আর এক ভাই ক্ষমা করবেন যাকে আপনি পচিয়েছেন সমাজে, তার গীবত করে, তার নামে অপবাদ দিয়ে। সম্মানিত উপস্থিতি, তো কি বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে মুসলমানের রক্ত হারাম, তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। এক, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে, আস-সাইয়িবুজ জানি। দুই, যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে। তিন, যে মুফারিকুল জামাআহ, জামাত থেকে বের হয়ে গেছে, যে জামাত থেকে বের হয়ে গেছে তাকে হত্যা করা যাবে, তার রক্ত হালাল। মানে যারা তাবলিগ জামাত থেকে বের হয়ে গেছে তাদেরকে হত্যা করা যাবে নাকি? যারা আজ জামাত ইসলাম করতো কাল করতো না তাদেরকে হত্যা করা যাবে নাকি? অথচ আল্লাহ রাসূল তো বলতেছে যারা জামাত থেকে বের হয়ে গেছে তাদের হত্যা করা যাবে। তাহলে জামাত মানে কি? কথা মনে হয়, আমার প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি। আল্লাহ রাসূল বলতেছে যে জামাত থেকে বেরিয়ে যাবে তাকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে এখন সবাই তো বলতেছে যে তার দলই হচ্ছে জামাত, তাহলে আমি যদি কোনো দল থেকে আজ বেরিয়ে যাই তাহলে কি আজ আমাকে হত্যা করতে হবে নাকি? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আর তাদের ব্যাখ্যা অনুযায়ী তো হত্যা করতে হয়। তার মানে হচ্ছে জামাত মানে কি সেটা আমরা এখনো বুঝিনি, জামাতবদ্ধ জীবনযাপন মানে কি সেটা এখনো আমাদের নিকটে অস্পষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খলিফা হওয়ার দায়িত্ব গ্রহণ করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, যারা যাকাত দিতে অস্বীকার করতেছে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফাতু কাতিলুনাহুম, কিভাবে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন যারা সাক্ষী দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যারা এই সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম, তারা মুসলমান, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনে রাখো ওমর, শুনে রাখো ওমর, ওয়াল্লাহি লাও মানাউনি ক্বালানি ওয়াদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব। যারা আল্লাহ রাসূলের যুগে যাকাত দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের দড়িও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার যুগে উট গরু ছাগল দিবে কিন্তু দড়ি দিবে না। যারা আল্লাহ রাসূলের যুগে ধান গম চাউল ঔষধ হিসেবে দিতে এসে ধান গম চাউল খেজুরের সাথে খেজুরের বস্তাও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার যুগে বস্তা দিবে না, আমি আবু বকর ওই দড়ি ওই বস্তার জন্য পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা। কিন্তু প্রশ্ন তো প্রশ্নই থেকে গেল যে এরা তো মুসলমান, তো আপনি মুসলমানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন? কথা মনে বুঝতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার অভিযোগ তো বাস্তব, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে এরা তো কাফের হয়নি, আর মুসলমানের রক্ত কি হারাম, তাহলে আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এটার উত্তর কি হবে? জি, জামাত থেকে বের হয়ে গেছে, এটা হচ্ছে তার উত্তর। তার মানে জামাত মানে হচ্ছে, এই জন্য যারা জামাত থেকে বের হয়ে যায় তাদের বলা হয় খারিজি। তাদের কি বলা হয়? খারিজি। আজকেও যারা খারিজি তাদেরকে হত্যা করা যাবে। আল্লাহ রাসূল আদেশ দিয়ে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি আমি তাদেরকে পাই, লাখ তুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে জামাত থেকে বের হয়ে যাওয়া এই খারিজিদেরকে আমি সামুদ জাতির মতো হত্যা করব। সহিহ বুখারীর হাদিস, খুলে দেখেন। তো এরা হচ্ছে খারিজি। খারিজি মানে যে বের হয়ে গেছে, কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। তাহলে জামাত মানে ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য থেকে বা যে কোনো ইসলামী রাষ্ট্রের বৈধ মুসলিম রাষ্ট্রের নেতার আনুগত্য থেকে বের হয়ে গিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করা, তার কোনো বৈধ নির্দেশ অমান্য করলে, কেউ যদি করে
বা তার বিরুদ্ধে যদি বিদ্রোহ করে তাহলে মুসলিম রাষ্ট্রনেতা ইসলামী খেলাফতের খলিফা চাইলে তাকে হত্যা করতে পারে, যদিও সে মুসলিম। এটাই হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়া, এটাই হচ্ছে খারিজি হয়ে যাওয়া। এর মানে এই নয় যে পাঁচজন মিলে একটা দল তৈরি করলাম, আজ কোরআন সুন্নাহ ফাউন্ডেশন বানালাম, কাল কসবা তাওহিদ ফাউন্ডেশন বানালাম, কাল আর একজন এটার থেকে বের হয়ে গেল আর তার রক্ত হালাল হয়ে গেল। এটা হচ্ছে হাদিসকে কী বানানো? হাসি মজাকের পাত্র বানানো। হাদিসকে কী বানানো? হাসি মজাকের পাত্র বানানো। অতএব জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ অথবা ইসলামী রাষ্ট্রনেতার মুসলিম রাষ্ট্রের অধীনস্থ থেকে তার যে কোনো বৈধ জায়েজ নির্দেশ মেনে চলার নাম হচ্ছে জামাতের সাথে থাকা, আর সেটার বিরোধিতা করা বা তার বিরুদ্ধে বিদ্রোহ করা বা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার মানে হচ্ছে খারিজি হয়ে যাওয়া, জামাত থেকে বের হয়ে যাওয়া, তাকে ফাঁসি দেওয়া যাবে, তাকে হত্যা করা যাবে, জায়েজ। জামাতের দ্বিতীয় অর্থ, জামাতের দ্বিতীয় অর্থ হচ্ছে, এটাও আপনাদের বুঝে যাওয়া খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের জন্য, সেটা হচ্ছে তার আগে একটা ছোট্ট ভূমিকা, ভূমিকা হচ্ছে ইসলামও একটা সংগঠন। ইসলাম কি? জোরে বলেন, ইসলাম কি একটি একটা সংগঠনের মতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই ইসলামকে সাজিয়েছেন, ঠিক একটা সংগঠনের মতো। ইসলামের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দলের কেন্দ্র থাকে, ইসলামের কেন্দ্র হচ্ছে মক্কা আর মদিনা, বিশেষ করে মদিনা। ইসলাম মদিনা থেকে বের হয়েছে আবার কোথায় ফিরে যাবে? মদিনায় ফিরে যাবে, কেননা মদিনা হচ্ছে মারকাজুল ইসলাম, ইসলামের কেন্দ্র, ইসলামের কেন্দ্রীয় অফিস হচ্ছে মদিনায়। যেমন প্রত্যেকটা দল সংগঠনের বার্ষিক সম্মেলন থাকে, থাকে না? তাবলিগ জামাত টঙ্গীর মাঠে বার্ষিক সম্মেলন করলো না, তেমনি ইসলাম নামক এই সংগঠনের যারা সদস্য তাদেরও একটা বার্ষিক সম্মেলন আছে। সেটা কোথায়? সেটা হজ। যদি আপনার জীবনে সম্ভব হয়, যদি টাকা পয়সা থাকে, যদি সামর্থ্য থাকে, তাহলে জীবনে একবার হলেও আপনি সেই বার্ষিক সম্মেলনে উপস্থিত হতে বাধ্য, হতে হবে যে কোনো মূল্যে, না হলে আপনি ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে পারবেন না। সব দল সংগঠনে চান্দা ইয়ানো দিতে হয় না? হয় না। যারা কোরআন সুন্নাহ ফাউন্ডেশন করেন তারা মাসিক চান্দা দেন না? দেন না। আরও যারা দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাসদ, বাসদ, জামাত ইসলাম যারাই আছে, তাদের মাসিক চান্দা ইয়ানত আছে না? নাই। ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে হলেও আপনাকে বাৎসরিক চান্দা দিতে হবে, না দিলে ইসলাম নামক এই সংগঠন থেকে বের হয়ে যাবেন, তার নাম জাকাত। যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে আপনি প্রতি বছরে জাকাত দিতে বাধ্য, যদি না দেন তো ইসলাম নামক সংগঠনের সদস্য আপনি থাকতে পারবেন না। ঠিক তেমনি প্রত্যেক দলের প্রশিক্ষণ আছে, বলে মাসব্যাপী প্রশিক্ষণ, সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আছে না? নাই। শিক্ষক প্রশিক্ষণ, কর্মী প্রশিক্ষণ সবই হয়, সব দলের হয়, সব সংগঠনের হয়। তো ইসলাম নামক সংগঠনের যারা সদস্য তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা আছে, মাসব্যাপী সংযম, সবর, ধৈর্য, ক্ষুধা, অসৎ কাজ থেকে বেঁচে থাকা, নিজের মনের প্রবৃত্তির চাহিদার অনুসরণ করা থেকে বেঁচে থাকার এক বিশাল প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে রমজান মাস, যেটা আল্লাহ প্রত্যেক মুসলমানের জন্য দিয়েছে। যদি না করে তাহলে সে ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে পারবে না। এবার সব সংগঠনের যেমন শাখা অফিস আছে না? নাই। আওয়ামী লীগ, বিএনপির কি কসবা ব্রাহ্মণবাড়িয়ে শাখা অফিস নাই? না, নাই। আচ্ছা, তেমনি ইসলাম নামক এই সংগঠনের সারা পৃথিবীতে শাখা অফিস আছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা কি? মসজিদ। যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান তাহলে দিনে কমসে কম পাঁচবার আপনার এলাকার, আপনার সমাজের মসজিদে আপনাকে হাজিরা দিতে হবে। যদি আপনি আপনার এলাকার, আপনার সমাজের মসজিদে দিনে পাঁচবার হাজিরা না দেন তাহলে আপনি জামাতবদ্ধ জীবনযাপন থেকে বেরিয়ে গেলেন। কী থেকে বেরিয়ে গেলেন? এই যে সারা পৃথিবীর মুসলমানের একটা অদৃশ্য জামাতবদ্ধ জীবনযাপন করতেছে, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক জামাতবদ্ধ জীবনযাপন। আজ না হয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী গণতন্ত্রের কারণে চোর, চট্টা, চামার, লুচ্চা, বাটপার, ডাকাত, সন্ত্রাসী, তাদের ভোটে আজ না হয় চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছে, মেম্বার মেম্বার হয়েছে, এমপি এমপি হয়েছে, মন্ত্রী মন্ত্রী হয়েছে,
দিয়ে দাপট চালাচ্ছে, দেশ চালাচ্ছে, এলাকা চালাচ্ছে, সমাজ চালাচ্ছে। কিন্তু কোনোদিন যদি আবার ইসলামী শাসন, ইসলামী খেলাফা ফিরে আসে, তাহলে এই সমস্ত চেয়ারম্যান মেম্বার এমপির কোনো ভ্যালু নাই। ইসলামের সমাজ চলবে মসজিদ থেকে, কোথায় থেকে? মসজিদ থেকে। বিচার হবে, ফয়সালা হবে, সালিশ হবে মসজিদ থেকে, বিবাহ হবে মসজিদে, মক্তব চলবে, শিক্ষা চলবে মসজিদে। কেননা মসজিদ হচ্ছে ইসলাম নামক সংগঠনের শাখা অফিস। কি অফিস? শাখা অফিস। সমাজের প্রত্যেক সদস্য এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে বাধ্য। প্রত্যেক মুসলিম মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে বাধ্য। আজ চেয়ারম্যান মেম্বার গিয়ে মসজিদের খাদেমকে ধমক দেয়, তাই না? ইমামকে ধমক দেয়, তাই না? কেননা ওই সুদখোর চেয়ারম্যান মেম্বারের বেতনে এই ইমাম আর এই মুয়াজ্জিন আর এই খাদেমের বেতন হয়। কিন্তু আশ্চর্য হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, নবীদের পিতা, নবীদের পিতা কে? নবীদের পিতা কে? ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম। কেননা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত নবী এসেছে, সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত, তার বংশধর। এত মহান, এত সম্মানী নবীকে আল্লাহ বলতেছেন, ওয়া তাহহির বাইতিয়া লিত্বাইফিন। ইব্রাহিম, তুমি আমার ঘর কাবা, আমার ঘর মসজিদুল হারাম, তোমরা বাপ বেটা মিলে পরিষ্কার করিও। মসজিদে সালাত আদায় করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের নাক থেকে পড়ে যাওয়া সেই ময়লা, মানুষের পা থেকে পড়ে যাওয়া সেই ময়লা কাকে পরিষ্কার করতে বলতেছে আল্লাহ? ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমা সালাতু ওয়াসসালাম। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে, যার সন্তান কোলে কথা বলেছে, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে, সেই মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালাম, তার সন্তান হচ্ছেন ঈসা। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের মা হচ্ছেন মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালাম। সেই মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালামের কাজ কি ছিল? সেই মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালামের কাজ ছিল, তিনি বাইতুল মাকদেস পরিষ্কার করতেন। বাইতুল মাকদেস, বাইতুল মাকদেস কি করতেন? জোরে কথা বলেন, বাইতুল মাকদেস কি করতেন? পরিষ্কার করতেন। কে? ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম। তাহলে মসজিদ পরিষ্কার করা কাদের কাজ? মসজিদ পরিষ্কার করা কাদের কাজ? নবীদের কাজ, মহান ব্যক্তিদের কাজ। তো সম্মানিত উপস্থিতি, জামাতবদ্ধ জীবনযাপনের দ্বিতীয় অর্থ, জামাতবদ্ধ জীবনযাপনের দ্বিতীয় অর্থ হচ্ছে, আপনি যে সমাজে বাস করেন সেই সমাজের মসজিদের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে, সেই মসজিদের খেদমত আপনাকে করতে হবে, সেই মসজিদ পরিষ্কার আপনাকে করতে হবে, সেই মসজিদ সাফ আপনাকে করতে হবে। যদি মসজিদের সাথে সম্পৃক্ত না থাকেন, তাহলে আপনি জামাত থেকে বেরিয়ে গেলেন, মানে ইসলাম থেকে বেরিয়ে গেলেন। সরকার চাইলে আপনাকে হত্যা করতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের কয়টা অর্থ বললাম? জোরে বলেন, কয়টা অর্থ বললাম? দুইটা। এক, ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার বৈধ জায়েজ হুকুমের আনুগত্য করা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা। দুই, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মসজিদের সাথে যে যেখানে বাস করে সে সেখানে সেই মসজিদের, সেই সমাজের সাথে সম্পৃক্ত থাকবে, মসজিদের খেদমত করবে, পাঁচ অক্ত সালাতে হাজিরা দিবে। এই দুইটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের সঠিক অর্থ। এর বাইরে জামাতবদ্ধ জীবনযাপনের যা অর্থ করা হয়, জামাতবদ্ধ জীবনযাপনের যা অর্থ করা হয়, তা সবই হচ্ছে হাদিসের সাথে বিকৃতি, হাদিসের সাথে অত্যাচার, হাদিসের সাথে অন্যায়, কোরআন এবং হাদিসের বিকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিকৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই এতক্ষণ ভূমিকা কেন বললাম? ভূমিকা হচ্ছে দাওয়াতি মাঠের তৃতীয় বাধা বলেছি, দলীয় সাংগঠনিক গোড়ামি। কি গোড়ামি? দলীয় সাংগঠনিক গোড়ামি।
এই দলীয় ও সাংগঠনিক গোড়ামির ভিত্তিটা হচ্ছে হাদিসগুলো। এই জন্য হাদিসগুলোর আগে সঠিক ব্যাখ্যা করে নিলাম যে পৃথিবীর কোনো দল, পৃথিবীর কোনো সংগঠনই দাবি করতে পারে না যে তার সাথে যদি আমি না থাকি তাহলে আমি জাহান্নামী। একমাত্র জান্নাতি দল, একমাত্র নাজাতপ্রাপ্ত দল, তারই দল এই দাবি করার সুযোগ পৃথিবীর কোনো দলের বা কোনো সংগঠনের নাই। এই জন্য এই হাদিসের ব্যাখ্যা করে নিলাম, কেননা যত দল এবং সংগঠন টিকে আছে তারা এই হাদিসগুলোর অপব্যাখ্যা করে টিকে আছে, তাই এই হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা আপনাকে জানতে হবে। এবার দলীয় সাংগঠনিক গোড়ামি কতটা ভয়াবহ সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। একদা হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনসার এবং মুহাজিরদের মধ্যে কোনো একজন আর একজনকে প্রহার করে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হঠাৎ আমরা একদিন এক যুদ্ধে ছিলাম, ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলুম মিনাল আনসার, মুহাজিরদের একজন ব্যক্তি আনসারদের একজন ব্যক্তিকে প্রহার করলো, মারলো। তো আনসারদের ওই ব্যক্তি বলল, ইয়া আল আনসার, হে আনসাররা তোমরা কোথায় আছো, তোমরা কি দেখো না যেই মুহাজিরদেরকে আমরা আশ্রয় দিলাম মদিনায়, যেই মুহাজিরদের থাকতে দিলাম, ঘর বাড়ি করে দিলাম, যেই মুহাজিরদেরকে আমরা স্ত্রী তালাক দিয়ে স্ত্রী দিলাম, আমাদের ব্যবসা আর অংশীদার দিলাম, ব্যবসা করতে দিলাম, সেই মুহাজিররা আজ আমাদেরকে মারতেছে, তোমরা কি দেখো না? এই বলে আনসার আনসারীদের ডাক দিল। তখন আনসারীরা সে আনসারীর পক্ষে হয়ে গেল। এবার মুহাজির বলল, হে মুহাজির, তোমরা কি দেখো না যে ইসলাম আমরা হিজরতের মাধ্যমে এখানে এসেছি, টিকিয়ে রেখেছি, কষ্ট করতেছি, আজ আনসারেরা আমাদের বিরুদ্ধে চলে গেছে, আমাকে মারতেছে, তোমরা কি দেখো না? তখন মুহাজিররাও আলাদা গ্রুপ হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে গ্রুপিং শুরু হয়ে গেল। কি হলো? গ্রুপিং শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হতবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য এবং এই শব্দ, এই আওয়াজ শুনে হতবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলতেছেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, সাহাবীরা এই জাহিলিয়াতের দাওয়াতের কারণ কি? এটা তো জাহিলি যুগের দাওয়াত, আমি মুহাম্মদ তো এই জাহিলিয়াতের দাওয়াতকে পা দিয়ে মিশে দিয়েছি। জাহিলিয়াতের দাওয়াত মানে জাহিলি যুগে গোত্র ভেদে যুদ্ধ হতো, আমি অমুক গোত্রের, তুই অমুক গোত্রের, দুই গোত্র মিলে যুদ্ধ লেগে গেল, 50, 100, 400, 500 বছর পর্যন্ত যুদ্ধ চলতো, এটা হলো জাহিলিয়াত, আমি তো সেই গোত্র ভেদকে পা দিয়ে পিছে দিয়েছি। জাহিলি যুগে আর একটা জাহিলিয়াত ছিল, সেটা হচ্ছে চেহারা, কালার, রূপ, যেটাকে বাংলাতে বলা হয় বর্ণবাদী, যেটা আমেরিকাতেও কয়েকশো বছর আগে ছিল, যারা কালো তারা হবে গোলাম আর যারা সাদা তারা হবে মালিক। আমি তো সেটাও নষ্ট করে দিয়েছি, আমি তো বলে দিয়েছি, লা ফাজদা লিল আরবি আলাল আজামি, কোনো আরবের প্রাধান্য নাই কোনো আনারবের উপর, কোনো বাঙালির প্রাধান্য নাই কোনো সৌদির উপর, কোনো সৌদির প্রাধান্য নাই কোনো বাঙালির উপর, কোনো কালো চেহারার মানুষের প্রাধান্য নাই কোনো সাদা চেহারার মানুষের উপর, কোনো সাদা চেহারার মানুষের প্রাধান্য নাই কোনো কালো চেহারার মানুষের উপর। আমি তো এই সমস্ত জাহিলিয়াতকে গোত্রভিত্তিক গ্রুপিং হওয়া, কালার ভিত্তিক, চেহারা ভিত্তিক, রং ভিত্তিক গ্রুপিং হওয়া, এটাকে তো আমি সমূলে উৎখাত করে দিয়েছি, আজ আমার জীবদ্দশায় আবার সেই জাহিলিয়াতের দাওয়াত কেন? উদ্রুক হা, হে সাহাবীরা দাও হা, ছেড়ে দাও এই জাহিলিয়াতের দাওয়াত, ফাইন্নাহা মুনতেনা, এই জাহিলিয়াতের দাওয়াত হচ্ছে নিকৃষ্ট, জঘন্য, ভয়াবহ, বর্বর, অসভ্য, কুৎসিত। এই জঘন্য বর্বর জাহিলিয়াতের দাওয়াতকে ছেড়ে দাও, তোমরা গোত্রীয় জাহিলিয়াতকে, বর্ণবাদী জাহিলিয়াতকে এইভাবে সাংগঠনিক দলীয় জাহিলিয়াতে পরিণত করিও না। আজকের যুগে বর্ণবাদী জাহিলিয়াত নাই, গোত্রীয় জাহিলিয়াত নাই, কিন্তু দলীয় জাহিলিয়াত আছে। আমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, এটা দলীয় জাহিলিয়াত, ঠিক গোত্রীয় জাহিলিয়াত যেমন, ঠিক বর্ণবাদী জাহিলিয়াত যেমন, চেহারার জাহিলিয়াত যেমন, এটা সরাসরি ডাইরেক্ট ইসলামী আদর্শের বিরোধী। কিসের বিরোধী? ইসলামিক থিওরির বিরোধী। ইসলাম, ইসলাম যে মূলদণ্ড, যে মানদণ্ডের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তার বিরোধী। ইসলামের মূল মানদণ্ড কি? প্রত্যেক
যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে মুসলমান। ওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, আর প্রত্যেক মুসলমান আরাক মুসলমানের ভাই, চাহে যে গোত্রেরই হোক, চাহে যে দেশেরই হোক, চাহে যে দলেরই হোক, চাহে যে সংগঠনেরই হোক, এক মুসলমান আরাক মুসলমানের ভাই, এটা হলো ইসলামী আদর্শ। কথা মনে বুঝাতে পারি? আর যে আমার সংগঠনে আছে সে আমার ভাই, যে আমার দলে নাই সে আমার ভাই নয়, এটা হলো জাহেলি আদর্শ, সরাসরি ইসলাম বিরোধী আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না তোমাদের চেহারা, আল্লাহ দেখবেন না তোমাদের শরীর, আল্লাহ দেখবেন তোমাদের আমলকে। আর আরেক জায়গায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই আতকাকুম, যার যে পরহেজগারিতাই উত্তম, সেই হচ্ছে সর্বোত্তম। তথা ইসলামে মানুষের সম্মান, মান সম্মানের মানদণ্ড পরহেজগারিতার উপর, আর ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড মুসলমান হওয়ার উপর। আমরা যদি ভ্রাতৃত্বের মানদণ্ডকে দলের উপর করে দেই, সংগঠনের উপর করে দেই, তাহলে আমরা সরাসরি ইসলাম বিরোধী কাজ করলাম। অতএব এই জাহেলিয়াতকে, দলীয় জাহেলিয়াতকে, দলীয় গোড়ামিকে পা দিয়ে পিষে দিতে হবে, না হলে দাওয়াতি কাজে সফলতা হওয়া কঠিন আছে। আমাদের পরস্পরের মধ্যে শারঈ তাআউন, শারঈ সহযোগিতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দাওয়াতি কাজের উপর এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে আমার আজকের আলোচ্য বিষয় তাওহীদ এবং শিরকের উপর অতি অল্প, যেহেতু বিষয় দেওয়া আছে সেহেতু কিছু না বললেই নয়, অতি অল্প আলোচনা করে তাওহীদ এবং শিরকের আলোচনা শেষ করে দিব। যেহেতু এই আলোচনা আমার অনেক আছে, যারা শুনেননি তারা ইউটিউবে সার্চ দিবেন তাওহীদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, চার পাঁচটা আলোচনা আসবে তাওহীদের উপর, যে কোনো একটা শুনলেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদ বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, ওয়া আনসালালাকুম মিনাসসামা, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছে, ফাআম্বাতনা বিহি হাদায়িকা যাতা বাহজাহ, সেই বৃষ্টি থেকে ফল ফলাদি ফসল বাগ বাকিজা কে উৎপন্ন করেছে, দুনিয়ার মানুষ জেনে রাখো, মা কানালাকুম আনতুম বিতু সাজারাহা, আমি আল্লাহ যদি ফল না ফলাই, আমি আল্লাহ যদি বীজ থেকে গাছ উৎপন্ন না করি, তাহলে সারা পৃথিবীর সকল বিজ্ঞানী সকল ইঞ্জিনিয়ার মিলে যদি যাবতীয় সার যাবতীয় কীটনাশক প্রয়োগ করে, নিড়ানি দিয়ে ওষুধ দিয়ে, যাবতীয় প্রযুক্তিকে ব্যবহার করে একটা দানা থেকে গাছ বের করতে চায়, আর আমি আল্লাহ যদি না চাই, তাহলে তারা সক্ষম? এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবেই বলেছেন, মা কানালাকুম আনতুম বিতু সাজারাহা, আমি না চাইলে তোমরা বীজ দানা থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। এবার আল্লাহ বলতেছেন, আম্মান জাআলাল আরদা করারা, দুনিয়ার মানুষ পৃথিবীকে স্থায়ী কে করেছে, পৃথিবীকে শূন্যে স্থির কে করেছে? পৃথিবী শূন্যে স্থির আছে, মানুষ কোনো কিছুকে শূন্যে রাখতে পারে না, পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা কোনো দড়ি ছাড়াই, কোনো কিছু ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই এই পৃথিবীকে শূন্যে স্থির রেখেছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, পৃথিবীর মাঝ দিয়ে নদী নালা কে প্রবাহিত করেছেন? তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া বাইনাল বাহরাইন হাজিজা, দুই সমুদ্র দুই নদীর মাঝে আড় কে তৈরি করে দিয়েছেন? এগুলো বলার পরে আল্লাহ বলছেন, আ ইলাহুম্মা আল্লাহ, দুনিয়ার মানুষ আমি জানি তোমরা বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, আমি জানি তোমরা বলবে বৃষ্টি আল্লাহ বর্ষণ করে, আমি জানি তোমরা বলবে ফল ফলাদি ফসল বাগ বাগিচা আল্লাহ উৎপন্ন করে, আমি জানি তোমরা বলবে পৃথিবীকে আল্লাহ স্থির করেছে, আমি জানি তোমরা বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেন, আমি জানি তোমরা বলবে সমুদ্র নদী নালার মাঝে আর আল্লাহ তৈরি করে রেখেছেন, যদি তোমরা এগুলো বলো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আ ইলাহুম্মা আল্লাহ, তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ আছে? এটা আল্লাহর প্রশ্ন দুনিয়ার মানুষের কাছে, কেননা আল্লাহ জানে দুনিয়ার মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, একটা হিন্দুও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, একটা খ্রিস্টানও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। আল্লাহ কোরআনে বহু জায়গায় স্পষ্ট বলেছে যে আপনি জিজ্ঞেস করে দেখুন যে কোনো খ্রিস্টানকে, যে কোনো ইহুদিকে, যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইয়াকুলুন আল্লাহ,
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিনকে সৃষ্টি করেছে। নাস্তিকবাদে পৃথিবীর সবাই বলবে যে আসমান জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ, আর এটা আল্লাহ জানেনও যে সবাই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহর সমস্যা হচ্ছে ইলাহ নিয়ে। দুনিয়ার মানুষ তো আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে পালনকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। এই জন্য আল্লাহ বারবার প্রশ্ন করতেছেন আ ইলাহুম্মা আল্লাহ, দুনিয়ার মানুষ বলো তো যখন সৃষ্টিকর্তা আমি, যখন পালনকর্তা আমি, যখন রিজিকদাতা আমি, তখন আমি ব্যতীত কি আর কেউ ইলাহ থাকতে পারে? এই জন্য দেখবেন আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহের দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সব নবী রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 59 নম্বর আয়াত, সূরা আরাফের 65 নম্বর আয়াত, সূরা আরাফের 73, সূরা আরাফের 85 নম্বর আয়াতে একে একে সব নবী রাসূলের নাম নিয়ে বলেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে হুদকে পাঠিয়েছি, নূহের সম্প্রদায়ের নিকটে নূহকে পাঠিয়েছি, তারপরে সামুদ জাতির নিকটে সালেহকে পাঠিয়েছি, মাদাইন জাতির নিকটে শুয়াইবকে পাঠিয়েছি। প্রত্যেক জাতির নিকটে এই সমস্ত নবীদের পাঠিয়ে তাদের একটাই দাওয়াত ছিল, তাদের একটাই দাওয়াত ছিল যে তোমরা উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এটা আল্লাহ কোরআনে নবীদের নাম ধরে ধরে বলেছেন কে যে সব নবীর একটাই দাওয়াত ছিল। আর সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আমি পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়েছি সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এটাই ছিল সব নবী রাসূলের দাওয়াত। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের যেটা সবচেয়ে বড় বিভ্রান্তি সেটা হচ্ছে যে আমরা ইলাহ এবং রব এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারি না। আমরা মনে করি যে আবু জেহেল কাফের, ঠিক আছে আবু জেহেল কাফের, কিন্তু আবু জেহেলের ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে সহিহ হাদিসে যে আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন আবু জেহেল হাত তুলে দোয়া করতেছে আল্লাহুম্মা আনসুর বি আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে যারা সবচেয়ে হকের নিকটবর্তী তাদেরকে আপনি বিজয় দান করুন। কে দোয়া করতেছে, কার নিকটে দোয়া করতেছে? তার মানে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে। তাহলে আবু জেহেল যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে আল্লাহর রাসূলের সাথে আবু জেহেলের গণ্ডগোল কী? আবু জেহেলের সাথে আল্লাহ রাসূলের এটাই গণ্ডগোল যে আবু জেহেল আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করে না। সব যুগে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে সব যুগের সব মানুষ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ইমান আনয়ন করার পরেও, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও দুনিয়ার অধিকাংশ মানুষ মুশরিক। এটা আল্লাহ নিজে বলেছেন যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। যেমন অতীত যুগের কাফেরদের অবস্থা ছিল, ঠিক আজ বাংলাদেশেরও একই অবস্থা। আজ বাংলাদেশের 90% 80% মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার 40-50% 60% মানুষ আল্লাহকে রব হিসেবে তো মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এখনও তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মর্মার্থ বুঝতে পারেনি। রব মানে, রব মানে হচ্ছে যিনি লালন পালন করেন, যিনি খাওয়ান। মা যেমন সন্তানকে লালন পালন করে, আল্লাহ তেমন মানুষকে লালন পালন করে। এই জন্য সব দোয়া রব দিয়ে শুরু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে আসমান জমিন ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে সকলের প্রতিপালক, সকলের রব আল্লাহ, ইহুদিরও রব আল্লাহ। যে আল্লাহকে গালি দেয় তারও রবকে, যে নাস্তিক তাকেও খাওয়ায় কে? যে আল্লাহকে গালি দেয় তাকেও পড়ায় কে? তার জীবন মৃত্যুর মালিক কে? এই জন্য আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ হচ্ছে আসমান জমিন ইহজগৎ পরজগৎ সব কিছু এবং তার মাঝে যা কিছু আছে সকলের মালিক। মা মিন দাব্বাতিন ফিল আরজি, পৃথিবীতে এমন কোনো পশু, এমন কোনো প্রাণী, এমন কোনো জীব, এমন কোনো জন্তু, এমন কোনো জানোয়ার, এমন কোনো পাখি, এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ, এমন কোনো জিন, এমন কোনো ফেরেশতা পৃথিবীতে চলাচল করে না যাদের জীবন মৃত্যু, যাদের রুজি রুটি, যাদের খাওয়া পড়ার দায়িত্ব কার ওপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ বলেছেন,
এই জন্য আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন প্রতিপালক, আল্লাহ সকলের প্রতিপালক, ইহুদির প্রতিপালক, নাস্তিকের প্রতিপালক, খ্রিস্টানের প্রতিপালক, আমার আপনার প্রতিপালক। এই জন্য ইহুদি খেতে পায়, এই জন্যই নাস্তিক খেতে পায়, এই জন্যই আল্লাহর নাফরমানি করে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে, কেননা আল্লাহ হচ্ছেন তাদের রব, আল্লাহ হচ্ছেন তাদের জন্য রহমান দয়ালু স্বরূপ। কিন্তু ইলাহ আল্লাহ সুবহানাহু তাআলা সকলেই আল্লাহকে ইলাহ হিসেবে মানে না, মানতে পারে না, মানতে চায় না। ইলাহ মানে হচ্ছে বিপদে আপদে পড়ে মানুষ যার নিকটে ফিরে যায়, যার নিকটে দোয়া করে, যার নিকটে আশ্রয় চায়, যার নিকটে আশ্রয় প্রার্থনা করে, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ। মানুষ আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, মানুষ আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে তো ঠিকই, কিন্তু যখন দোয়া করার দরকার হয় তখন পীর সাহেবের দরবারে গিয়ে দোয়া করে, যখন কোনো কিছু চাওয়ার দরকার হয় তখন মাজারে গিয়ে চায়, যখন অসুস্থতায় আক্রান্ত হয় তখন তাবিজের আশ্রয় গ্রহণ করে, জিনের আশ্রয় গ্রহণ করে, জিনের সাহায্য গ্রহণ করে, মানুষের সাহায্য গ্রহণ করে। তারা আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, কিন্তু তারা আল্লাহকে এখনও ইলাহ হিসেবে মানতে পারেনি। আল্লাহকে ইলাহ হিসেবে মানা এত সহজ নয়, অনেক অনেক কঠিন। আল্লাহ কোরআনে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্থ যদি আমি আপনি করি যে হ্যাঁ আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে আয়াতের অর্থ ভুল হবে, আয়াতের অর্থ তাহলে ভুল হবে। আমি আপনি এখন আয়াতকে বুঝতে পারিনি, কেননা আরবিতে আয়াতটা হওয়া উচিত ছিল এইভাবে, না আবুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা। যদি আয়াতটা এভাবে হতো তাহলে আয়াতের এই অর্থ করা ঠিক ছিল যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, কিন্তু আল্লাহ আয়াতকে ঘুরিয়ে ধরেছেন এইভাবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন অর্থ যদি করেন আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে অর্থ ভুল হবে। তখন অর্থ করতে হবে যে হে আল্লাহ শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র, শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি। কোনোদিন যদি একটা সিজদা করি তো ওই একটা সিজদা আপনাকেই করেছি আল্লাহ। কোনোদিন যদি একবারও হাত তুলে দোয়া করেছি তাহলে সেই দোয়াটা আপনার কাছেই করেছি। শুধু শুধু, অনলি ওয়ান, আপনারই ইবাদত করি, আপনার নিকটেই চাই। আপনি ব্যতীত পৃথিবীর কারো কোনোদিন ইবাদত করিনি, পৃথিবীর কারো কোনোদিন কারো নিকটে কিছু চাইনি। তাহলে এবার অনুবাদ কী হবে? সঠিক হবে। আপনি তো তখনই অনুবাদ করতে পারবেন যখন আপনি মাজারে যাওয়া বন্ধ করে দিবেন, কিন্তু মাজারে গিয়ে দোয়া করে, মাজারে গিয়ে সিজদা করে এই আয়াত কি চলবে? এই আয়াতের সাথে তখন আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে বলতে পারতেন আল্লাহু ইলাহ, তথা আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহ চাইলে বলতে পারতেন আন্নাল্লাহ ইলাহ, নিশ্চয় আল্লাহ ইলাহ, কিন্তু আল্লাহ তা না বলে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যকে আল্লাহ বড় করে দিলেন কেন? যদি শুধু বলতেন আল্লাহ ইলাহ, নিশ্চয় আল্লাহ ইলাহ, তাহলে আল্লাহ ব্যতীত আরও অনেকের ইলাহ হওয়ার সুযোগ থাকতো, আরও অনেকের চান্স থাকতো আল্লাহর ইলাহে অংশীদার হওয়ার, ভাগ নেওয়ার, আল্লাহর ইলাহত্বকে শেয়ার করার। আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা যাকে যাকে আল্লাহর ইলাহের মর্যাদা দেও, সরিষার সম পরিমাণ হলেও, চুল সম পরিমাণ হলেও, ওই সমস্ত ভ্রান্ত বাতিল ইলাহদেরকে আগে পা দিয়ে পিষে দাও। শুধুই শুধু, একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, অনলি ওয়ান ইলাহ হওয়ার যোগ্য হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। যখনই আপনি আল্লাহর এই ইলাহের হক, আল্লাহর এই ইলাহের মর্যাদা, আল্লাহর এই ইলাহের সম্মান অন্য কাউকে সরিষা পরিমাণ দিবেন, চুল পরিমাণ দিবেন, তখনই আপনি শিরক করলেন, তখন আপনি কি করলেন?
শিরিক করলেন। শিরিক মানে ভাগ করা, শিরিক মানে শেয়ার করা, শিরিক মানে বাটোয়ারা করা। আল্লাহ যে ইলাহ, তো আল্লাহর ইলাহ হওয়ার যে হক আছে ওই হকগুলো আপনি ভাগ করলেন আরেকজনের সাথে, যেটা শুধু আল্লাহই পাওয়ার অধিকার রাখে, যেটা শুধু আল্লাহই পাওয়ার যোগ্য, যেটা শুধু আল্লাহকেই দিতে হবে, সেই হকটা আপনি ভাগ করে দিলেন আরেকজনের সাথে, শেয়ার করলেন, মানে আপনি কী করলেন? শিরিক করলেন। এই জন্য হচ্ছে শিরক মহাপাপ, মহাজুলুম। কেননা আপনাকে খাওয়ায় আল্লাহ, আপনাকে পড়ায় আল্লাহ, যে মাটিতে বসে আছেন এই মাটি আল্লাহর, যে আসমানের ছায়ায় বসে আছেন সে আসমানের ছায়া আল্লাহর, যে সূর্যের আলোতে জীবন ধারণ করেন সূর্যের মালিক আল্লাহ, যে অক্সিজেনে জীবন ধারণ করেন সেই অক্সিজেনের মালিক আল্লাহ, সম্মানিত উপস্থিতি। এই জন্য আমি উদাহরণ দিয়ে বলে থাকি যে আপনি যে স্ত্রীকে খাওয়ান, আপনার সন্তানকে পড়ান, আপনার স্ত্রী আপনার খেয়ে, আপনার পরে, আপনার টাকা ব্যাংকে রেখে, আপনার টাকায় কিনা জামা পরে, আপনার টাকায় কিনা চাউল খেয়ে, আপনার টাকায় বানানো বাড়িতে বসবাস করে যদি আরেকজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়, তাহলে কি এটা অত্যাচার নয়? এটা মানুষের সাথে মানুষের অত্যাচার। আর যখন আপনি আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর জীবন মৃত্যু নিয়ে, আল্লাহর শরীর নিয়ে